সকালবেলায় উঠে ঘুম থেকে উঠেই রেডি হয়ে দৌড় দিয়েছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে আর প্রীতম যাবে অফিস। আজকে যাও তো আমাদের ঠাকুর পুকুর বাজার যাওয়ার কথা ছিল, ওখানে গেলে এই রাস্তাটা না মানে কি বলবো, যাই হোক ওখানে গেলে কি হয় সবজিগুলো টাটকা পাওয়া যায়, প্লাস মাছ তরকারি প্রচণ্ড ভ্যারাইটিস থাকে। কিন্তু আজকে সেখানে যাওয়া হচ্ছে না, এই যে এই বাবুর জন্য ওর অফিস যাওয়ার আজকে মানে তাড়াতাড়ি রয়েছে, একটু লেট করে গেলে তাহলে যাওয়া যেত কিন্তু হবে না। তো আমি ভাবলাম যে আমি যাই একটুখানি, যাই হোক সবজি আজকের মতো নিয়ে আসি, দেন কালকে দেখা যাক, কালকে সময় পাবে তুমি সকালে দেখি সকাল। বেচারা খুব দুঃখে আছে, কেন কি দুঃখ পরে বলছি, দাঁড়াও তোমার দুঃখটা কি বলবো। আমার কোনো দুঃখ নেই, খুব দুঃখে আছে, খুব বাজার করা হয়ে গেছে। এই লাল শাকটা নেওয়ার জন্য মেন বাজারে গেছিলাম, সাথে একটু ধনে পাতা, কাঁচা তেঁতুল, আর পাশে একটু মাছ নিয়েও এলাম। এমনি কোনো মাছ আর কিনিনি, কালকে মা সকালবেলায় গিয়ে শোল মাছ ধরেছিলাম, এদিনে শোলটাই রান্না হবে। আর বাজার থেকে এসে দেখি মা আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে দিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে রুটি, কুমড়ো ভাজা, এখানে চিংড়ি মাছ আর আলু দিয়ে তরকারি, আর পাশে কি যেন ডাল সেদ্ধ। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই যে শোল মাছ মা ভালো করে কেটে ধুয়ে নুন দিয়ে ধুয়ে একদম খুব সুন্দর করে রেখে দিয়েছে। আর এই মাছের মাথাটা আমি বাজার থেকে নিয়ে এলাম, মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি হবে এটা দিয়ে, আগের দিন করেছিলাম, আগের দিন খেয়ে সময় খুব ভালো লেগেছিল, তো আজকে একটু বেশি করে করবো, আগের দিন একটু কম হয়ে গেছিলো পরিমাণে, এখানে সবার ঠিকঠাকভাবে হয়নি, তো আজকে একটু বেশি করে করবো। তো চল শুরু করি, সবার আগে মাছগুলো ভেজে ফেলবো। ওদিকে মার এত কাশি হচ্ছে, এত জল ঘাটবে সকালে উঠে আর কাশবে সারাদিন। মাছটা ভাজা হলেই না মানে ঝরঝর করে দুটো সবজি নেমে যাবে, মানে তরকারি আর কি, একটা মাছ একটা এই বাঁধাকপি ভাজা হয়ে গেলে নেমে যাবে, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। চলো মাছগুলো ভেজে দিই, মাছটা কাশি হচ্ছে না, ভেজে কমছে না কেন। চলো মাছগুলো ভেজে দিই, আর আমি হচ্ছে মাছটা হতে হবে ততক্ষণ বাঁধাকপিটা রেডি করি, শোল মাছের মশলাটা রেডি করি। মাছ ভাজা হয়ে গেছে, শোল মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে কাতলা মাছের মাথাটাও প্রায় হয়ে এসছে, আর তার মধ্যে আমি রেডি করে নিয়েছি মশলা, এখানে শোল মাছ রান্নার মশলাটা রেডি করে ফেলেছি। কাতলা মাছটা যা ফাটলো না, পুরো চোখ নাক মুখে ঢুকিয়ে দিয়েছে, ফেটে তেল ঢুকিয়ে দিয়েছে। কাতলা ভালো করে হাই চুপে ভাজতে গেলে এই হয়। এবার বসিয়ে দেবো শোল মাছটা, বসিয়ে দিই তারপরে বাঁধাকপিটা কাটি, বাঁধাকপিটা এখনো কেটে পারিনি, এটা এখনো এরকম হয়ে গেছে। চলতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, গরম মশলা দিয়েছি কিন্তু এর মধ্যে জিরে দিতে ভুলে গেছি, আর জিরে দেওয়াটা আমার একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, জাস্ট এক চিমটি জিরে দিতেই হবে ফোড়নে আর কি। তো ফোড়নে জিরে দিলাম আর গরম মশলা দিলাম গোটা, কাশতে কাশতে সে আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে কাশছে, তারপর সে শুয়েও বলছে কাশতে কাশতে, তাও কাশি বলছে না কি কষ্ট হচ্ছে। পেঁয়াজটা একদম বেরেস্তা হয়ে গেছে, এবার এর মধ্যে এই যে সুন্দর করে ভরে রাখা মশলা এটাকে দিয়ে দেবো, এর মধ্যে এবার সুন্দর করে নুন হলো, দেখো ওই দেখো ফেরিয়ালা কি যে বলছে, আমি এই জীবনে বুঝতে পারবো না। যাই হোক হলুদ একটুখানি হলুদ অ্যাড করবো, এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে, গ্যাসটা মশলা দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল, ঝোলটা ফুটুক, ঝোল ফুটলের মধ্যে মাছ দেবো, আর ততক্ষণে আমি এবার বাঁধাকপিটা কেটে নিই, মানে এবার একটুখানি সময় হাতে আছে আর কি, ফাঁকা হয়েছে হাতটা।
শোল মাছের ঝোল রেডি। বাবা মাথাগুলোকে দেখো, সাপের মাথা। যাই হোক, ধোয়া ওঠা শোল। আর এপাশে সুন্দর করে বাঁধাকপি ধুয়ে কেটে নিয়েছি। বাঁধাকপির জন্য আলু আর মাছের মাথা সুন্দর করে জিরে বাটা দিয়ে কষে নিয়েছি। এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো, তেল কিন্তু সামান্য দিয়েছি, আগের দিন বাঁধাকপিতে অনেক তেল হয়ে গেছিল, আজকে একদম অল্প তেল দিয়েছি। আগের দিন মাছের মাথা অনুযায়ী বাঁধাকপি কম হয়ে গেছিল, আজকে মনে হয় বেশি হয়ে গেল, মানে কড়াইতে ধরছে না আরকি। যাই হোক, এটাকে এভাবে ঢেকে দিই, তাহলে একটু কমে যাবে, তখন সুন্দর করে রান্না করবো। চলো, আমার মোটামুটি কাজ মানে কমলো আর কি, এই জাস্ট বাসনটুকু পরিষ্কার করবো, তাহলে আমার কাজ হয়ে যাবে আজকের মতো। বাঁধাকপি কমপ্লিট হয়ে গেছে। দেখো, একদম কিন্তু নিমন্ত্রণ বাড়ি বাঁধাকপির মতো দেখতে হয়েছে, মানে আগে যে নিমন্ত্রণ বাড়িতে বাঁধাকপি মাস্ট ছিল, এটা ওরকম দেখতে হয়েছে। হ্যাঁ, মাছের মাথা দিয়ে। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব, সত্যি খেতে খুব টেস্টি হয়। তো এখন যাব আমি ছাদে। ছাদে রোদ, দেখো রোদ। আর রোদে না এই জামা কাপড়গুলো কালকে রাত্রিবেলায় মেশিন চালিয়েছিলাম, রাত্রি 10টার সময় চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর সকালবেলায় মা এগুলোকে সব মেলে দিয়েছে শুকিয়ে। এবার ভাবছি আমিও নিয়ে আসবো, মেশিন তো ঠিক হয়ে গেছে। আর দেখ এখনো কত গ্লেজ রয়েছে এই জামাটার, বয়স অনেক। আমি সত্যি কথা এক্ষুনি ভাবছিলাম কি জামাটা একদিন পরতে হবে, তারপর ভাবলাম কি আমার কি হবে, তাহলে আমার হাত কাটা হবে। এখনো জামাটার গ্লেজ দেখো, এই জামাটার বয়স অনেক হয়েছে। এই এই জামাটা সব থেকে প্রিয় হচ্ছে পুচকির। হ্যাঁ, এইগুলো আমার ননদরাই পরেছে জন্মের পরা। এই আজকে না হেভি গরম হচ্ছে জানো তো, আমার পর্যন্ত গরম লাগছে। এই তো শীত নেই, কালকেও ফ্যান চালিয়ে ঘুমিয়েছি আমরা, প্রথমত মশার জন্যই ঘুমিয়েছি, তারপরে দেখলাম কাঁথায় গায়ে দিতে হচ্ছে না। বান্টি তো দুদিন ধরে কাঁথায় গায়ে দিচ্ছে না, না তাও আমাদের ওদিকটাই তো যাও পড়েছে, অনেকটা দূরত্ব না কিন্তু পড়েছে, তাও ঝিলে যেতে হবে ঝিলে। রাত্রেবেলা ঝিলে যাবে। হ্যাঁ, আর হচ্ছে কি যেখানে আমরা জমি কিনেছি ওখানে, হ্যাঁ হেভি ঠান্ডা পড়েছে, বেঁধে থাকো কেন আমাকে, তোমরা ওরকম ভাবে ঝুলাই রাখছিলা। এই ব্যাগগুলো আমরা কবে যাবার ঘুরতে যাবো, ঠান্ডা রুকস্যাক। হ্যাঁ, শুকিয়ে গেছে, এটা আর শুকা রুকস্যাক গুলো যা রোদ আছে শুকিয়ে যাবে, তুমিও শুকিয়ে যাবে এখানে। এই যে দেখো রান্না করে খেয়ে দিয়ে দুটোর মধ্যে এসে হাজিরও হয়ে গেল, দুটো বাজে দিয়ে এখন দেড়টা বাজে, দেড়টা বাজে। আমি এখনো সবই জামা কাপড় তুলে যাচ্ছি, নিচে চাদরটা নিয়ে আয় তুই, তাহলে চ আমি এসে গেলাম। স্নান স্নান করে এলাম, এই শাড়িটা আমার শুকিয়ে গেছে, শাড়িটা মা ধুয়ে দিয়েছিল, আর তার মধ্যে চলে আসছে প্রীতম। আমার নেটফ্লিক্স চলছিল না তখন, কিডসে চালিয়েছিলাম। চলো নেটফ্লিক্স, জানি না আবার চালাবো। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো তুলে আসলাম, তুলে এনে স্নান করে তারপরে ভাজ দিতে এসেছি, এগুলো ভাজ দিয়ে নি তারপর খেতে বসবো। এই শাড়িগুলো কতদিন ধরে কাচানি, কতদিন ধরে পড়েছিল এগুলো মা? না, এটা কার্তিক পুজোর। তাহলে আমি টিভিটা বাড়ি নিয়ে চলে যাই, তোমরা ঘুমাও। হ্যাঁ, তারপরে তোর চোখে নিচে কালি, আমি ঠিক ঘুমিয়ে পড়বো, আমি আমি ইনস্টলমেন্টে ঘুমিয়ে নেবো, আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক টিভি দেখতে দেখতে ঘুমিয়ে নেবো, তোমাদের মধ্যে এরম করে তাকি থাকি না ঘুমিয়ে ঘুমিয়ে। চল হাড়িগুলো ভাজ দিয়ে তারপর খেতে যাবো। কত জামা প্যান্ট আছে তোমার? এই যে এখানে এক কাদা হয়েছে, ওয়াশিং মেশিন চালিয়ে জামা প্যান্ট কাচছে, প্রচুর। 3-4 দিন ধরে যা কাচলাম, মেশিন রেস্ট পাইনি। আমিও ভাবছি এবার থেকে নিয়ে আসবো, নিয়ে চলে আসবো ব্যাগের মধ্যে ভরে। এমনি তো আমি ঝোলা নিয়ে চলি। প্রীতম খেতে বসে গেছে, প্রীতম এটা কেমন হয়েছে দেখো, সবটাই করেছি।
তো যাই হোক চলো, প্রীতম খেতে বসে গেছে আর আমিও খেতে বসে। কি করছিস তুমি এই একটা পা? দুপুরবেলায় ভেবেছি আমি কাজগুলো করবো, দুপুরবেলা এত ঘুম পাচ্ছিল। প্রীতম ঘুমানোর আগে ঘুমিয়ে পড়েছি, ও বলে আমাদের বাড়িতে অনেক ঘুমায়, তো এইগুলো আজকে যাব জলে দিতে, এতদিন পর জলে দেওয়ার সময় হয়েছে। আচ্ছা ঘটিটা বলেছিল চুবিয়ে আমি রাখতে, তো এটাকে চুবিয়ে নিয়ে ঘরে এনে রেখে দেবো আর এগুলোকে আজকে জলে দেবো। আর প্লাস এই ঠাকুর দুটোকে বসিয়ে দিয়ে আসবো জল গাছতলায়, কারণ ব্রাহ্মণ এরম এরম করে দেখলাম কি সব নেড়ে ফেড়ে দিয়ে গেছিল। আর এই আমার কার্তিক যাবে ঠাকুরের সিংহাসনে, এতদিন পর কার্তিকের সিংহাসনে যাওয়ার সময় হয়েছে। কার্তিককে আমি মোটে আমি মানে কিছুতেই আমি পারছিলাম না এটাকে তুলতে, মানে হয় আমার শরীর খারাপ হচ্ছিল নয় কোনো একটা ঝামেলা লেগেই ছিল। আজকে ফাইনালি আমার সময় হয়েছে, চলো আগে ওইগুলোকে জলে দিয়ে আসি। এগুলো সব ফেলে দিলাম, এই ঘি মধু তো এই ঘিটা তো ইউজই করতে দেয়নি, ফেলে দিয়েছি। একটা বড় ঘি নিয়ে এসেছিলাম আর এগুলো ঘি মধু বুঝলাম, এগুলো কি রং গুলো ভেতরে দিয়ে দেয়? দেখো এখানে কি মধু, মানে মধু মধু তো এরকম এরকম করলে একটা লেয়ার করে নামে, সে আর লেয়ার নেই। আর এটা হচ্ছে ঘি। আচ্ছা আমার প্রশ্ন এটা, যেটা জমালো কি দিয়ে এরা? প্রীতম এটা ঘি না, এটা নারকেল তেল। হ্যাঁ আমার নারকেল তেল হলেও কি জানি যাই না। আর এটা ফেলে দিলাম, এটা কি অঙ্গুরি ফঙ্গুরি, এটা আমাদের ধুলো, এটা থাকুক। এতক্ষণ পরে এসছে, এতক্ষণ পরে এসছে আমাদের সব থেকে ব্যস্ত মানুষ। এই যে এই যে কাকা, এইটাকে ধরো কাকা, এই কাকা কাকা ধরো, কাকার কোলে উঠিয়ে দি। এই তো কাকার সাথে বাইক চলছে, বাকিগুলো কেউ দে কাকার সামনে বসিয়ে। এগুলো কোথায়? আর বা এই ওই দেখ বাবা ওই যে উপরে বসে, এটাকে ওটাকে আগাও। বাবা বাইকে উঠছে দেখো মোটা হচ্ছে, দাও ছালাপোনা গুলোকে নাও অর্ডার। ঠাকুর রেখে আমরা এসছি ফুচকা খেতে, এই যে ফুচকা খাবো এখন। বা
মা গেল ডাক্তার দেখাতে। অ্যাকচুয়ালি আমরা আমি আর শিবরা ফুচকাকে বাড়ি আনছিলাম, কিন্তু মার এত সকাল থেকে বলছে না কাশি হচ্ছে কাশি হচ্ছে, তো মা নামলো, মাকে নিয়ে একবার ডাক্তারের কাছে এসছি। তো প্রীতম আর মা ঢুকলো আর আমরা তিনজন এটা মানে বসে ওয়েট করছি আর কি মা আসার। তো দেখি মা বেরো, তারপরে একটু চপ খাবো। কে একটা বলেছিলাম যেন ভুলে গেছি, আমরা নিয়েছি চাউমিন খানেওয়ালা থেকে। এই যে চাউমিন খাবে, এক প্লেট চাউমিন এতটা হয়। এই যে দু প্লেটে দুজনকে দিয়েছি, ধর আরো দু প্লেট আছে নিয়ে আসছি, দাঁড়াও। একদম বেকার চিকেন চাউমিন দেয়। তো যাই হোক, রাত্রে রান্না বান্না কিছু নেই, এটা আজকে রাত্রে একটুখানি আমি খেয়ে নেবো, আমার আর লাগবে না। জাস্ট আর বাকি দুজনে একটু ভাত করবো, হয়ে যাবে রাতে। সবজি সবজি অনেক বেঁচে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করবো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা চ্যানেলে এসে ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামী দিন, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।